আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নুসরাত আজকে আপনাদের সাথে শেয়ার করব গড়ে কিভাবে সহজ উপায়ে টক দই বানানো যায় টক দই ওজন নিয়ন্ত্রণে এবং হজম শক্তি বাড়াতে এর কোনো বিকল্প নেই এছাড়াও এ টক দই আমরা বাজার থেকে ছড়া দামে কিনে থাকি আমরা যদি এটা বাসায় বানাতে পারি তাহলে আমাদের অনেক টাকা সেভ হয় যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমার আজকের এই রেসিপি শুরু করা যাক টক দই বানাতে মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে গরুর খাঁটি দুধ এবং দুধটা ঘন হলে ভালো হয় আমি এখানে এক কেজি গরুর দুধ নিয়েছি এ দুধটা আমি ভালোভাবে বলক তুলে নিব যখন এরকম বলক আসবে তখন আমি চুলা বন্ধ করে দেব কারণ এ দুধটা অলরেডি অনেক ঘন যদি ঘন না হয় তাহলে আপনারা জালে জালে এটাকে অনেকটা ঘন করে নেবেন চুলা থেকে নামিয়ে আমি ফ্যানের নিচে দুধটা ঠান্ডা করে নিচ্ছি যখন দুধটা উষ্ণ গরম হবে এভাবে হাত দিয়ে যখন ধরা যাবে তখন এই এটাতে টক দই বানানোর জন্য একদম পারফেক্ট এবার আমি একটি বাটিতে আমার আগে থেকে কিছু টক দই ছিল সেইখান থেকে আমি এক টেবিল চামচ নিয়ে ভালোভাবে ফেটে নিব ফেটানোর সুবিধার্থে আমি কিছুটা এখানে দুধ দিব যে দুধটা আমি জাল দিয়ে রেখেছি এতে করে ফেটাতে সুবিধা হয় যখন এরকম ক্রিমি ক্রিমি হবে তখন আমি এই টক দইটা দুধের সাথে মিক্স করে নিব এভাবে মিক্স করার পর এবারে দুধগুলো আমি একটা এয়ারটাইট বক্সে ঢেলে ঢাকনা ভালোভাবে লাগিয়ে একটা জায়গায় রেখে দেব আট থেকে দশ ঘন্টার মতো সময় লাগবে এই দইটা সম্পূর্ণভাবে সেট হওয়ার জন্য বিওয়ার্স আমি সাধারণত বন্ধ ওভেনের মধ্যে এই বক্সটা রেখে দিই এতে করে সুন্দরভাবে দইটা জমাট বাঁধে এরপর আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম দেখুন বিওয়ার্স আমি টোটাল বারো ঘন্টা পর এটা আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর শক্ত হয়ে জমেছে এই দই দিয়ে আমি সামনে নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আজকে এ পর্যন্তই সামনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ